শীতের সকাল মানেই যেন অদ্ভুত এক আলসেমি, আরামদায়ক কাঁথা বা বিছানার উষ্ণতা কিছুতেই ছাড়তে চায় না মন। তবুও কুয়াশার চাদর সরিয়ে উকি দেয় মিষ্টি রসের লোভ। বলছি শীতের হিমজড়ানো ভোরের খেজুরের রসের কথা। গাছ থেকে সদ্য পাড়া এক গ্লাস টাটকা রসে যেন জমে ওঠে শীতের আমেজ। মোমো গন্ধে বীরজমায় পিঁপড়ারা, ডানা মেলে উড়ে আসে পাখি, গুনগুন গানে জড়ো হয় মৌমাছি। শুধু কি তাই, কুয়াশা মাখা বোরে খেজুরের রসের গ্রানে মেলা বসে নানা বয়সের। এক গ্লাস টাটকা রসে জমে ওঠে শীতের সকাল। কালের বিবর্তনে যদিও হারাতে বসেছে খেজুরের গাছের পুরনো ঐতিহ্য, তবে পুরনো সেই গাছেই ফিরে যান গাছিরা। মাথায় ঝাঁকড়া চুল, শরীর জুড়ে ক্ষত চিহ্ন, অথচ ভিতরটা মিষ্টি রসের গল্প। বাঁশের তৈরি নালা দিয়ে যে গল্প ফোঁটা ফোঁটা পড়ে জমা হয় মাটির হাড়িতে। তবে আমি আজকে আপনাদেরকে দেখাবো নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী একটি খেজুরের রসের বাগান। বাগানটি বন্দরের কুশিয়ারাতে অবস্থিত। সেখানে 1 লিটার খেজুরের রসের দাম 120 টাকা আর প্রতি গ্লাস 30 টাকা। কখন গেলে আপনি খেজুরের রস খেতে পারবেন? আপনি প্রতিদিন ভোরেই খেজুরের রস পাবেন, কিন্তু খুব সকাল সকাল যেতে হবে আপনাকে। ঠিক ফজর নামাজের পরপর গেলে আপনি খেজুরের রস খেতে পারবেন। নারায়ণগঞ্জ থেকে যেতে সময় লাগবে প্রায় 1 ঘন্টা। বন্দর ঘাট পার হয়ে অটো বা মিশু রিজার্ভ করে আপনি যেতে পারবেন, সেক্ষেত্রে ভাড়া পড়বে 100 টাকা। আপনি চাইলে আগে থেকেই ফোনে অর্ডার করে রাখতে পারেন। আমি আপনাদেরকে ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, 01995192867। কান দিদি কুদুর।
কি ফোট করে দেন না গেছে ফোটটা দেন না কে লাইটটা দিয়ে ফোটটা দেন না পুরো সাবার অল্প লাইটটা দিয়ে করে ফোটটা দেন কই বসছে পাইলা টাকা খাইয়া পাইলার মাথা নষ্ট হয়ে গেছে মানে নে বেশি পড়ে না মানে বেশি বেশি করে পড়ে এই লর গিলে খাইলো কেন পাইলা দেলো টান 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 আমাদের সেই তাল্লা ফোর এই দেখেন সামনে যে তাল্লা খেয়ে তার কপাল ফুলে গেছে কাকার আন্তাজ আছে পিচ্ছি বলে খেয়ে গেছে পিচ্ছি বলে খেয়ে গেছে।